পছন্দনীয় শাড়ি আর জুয়েলারি হলে সাজুগুজু করার আগ্রহটা অনেক বেশি বেড়ে যায় আজকে ভীষণ সুন্দর একটা শাড়ি পরেছি শাড়িটার ডিটেলস আপনাদের সাথে একটু শেয়ার করব তার সাথে শাড়ির সাথে ম্যাচ করে প্রথমে আমি জুয়েলারি পরে নিচ্ছি আর এই জুয়েলারি এবং শাড়ি কোথায় পাবেন ডিটেলস কিন্তু আমি ভিডিওতেই বলে দেবো তাই ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন জুয়েলারিটাও কিন্তু শাড়ির সাথে খুবই সুন্দরভাবে মানিয়ে গেছে আর এটা ছাড়াও আপনারা যে কোনো মানে গোল্ডেন কাজের শাড়ির সাথে কিন্তু এই জুয়েলারিটা মানে পড়তে পারবেন আর আমার ক্ষেত্রে এই টাইপের জুয়েলারি বেশি ভালো লাগে যে জুয়েলারিগুলো আমরা মোটামুটি অনেকগুলো শাড়ি বা ড্রেসের সাথে মিলিয়ে পড়তে পারি তো যাই হোক আমি হচ্ছে এখানে গুলো পরে নিচ্ছি খুব সুন্দর একদম চন্দ্রবালি যে বলে সেই ডিজাইনে হচ্ছে গলার সেটটা এবং কানের দুলটা আর শাড়ির কথা কি বলবো শাড়ি কালারটা একদম ডিপ আপনার জাম কালার বা পার্পেল কালার মিক্সড একটা কালার আর ম্যাটেরিয়াল হচ্ছে চিনন সিল্ক অল ওভার ফুল শাড়িতেই কিন্তু ছিটা ছিটা কাজ করা আছে আর এই শাড়ির সবচেয়ে সুন্দর হচ্ছে ব্লাউজ পিসটা এখানে আপনারা হচ্ছে এরকম প্রিন্টের একটা ব্লাউজ পিস পাবেন এবং সাথে কিন্তু হ্যাবি কাজ করাও কিছু অংশ থাকবে যেটাকে আপনার মিলিয়ে হচ্ছে গিয়ে ব্লাউজটা বানাতে হবে এটা একটা ডিজাইনার শাড়ি মানে বানানোর পরে এত বেশি সুন্দর আসবে এটার ভাবাই যায় না আর ভিডিও দেখে আফসোস হচ্ছে যে ব্লাউজ পিসটা বানিয়ে নিয়ে পড়লেই হয়তো শাড়িটাতে আরো বেশি সুন্দর লাগতো সুন্দর এই শাড়ি এবং জুয়েলারি আপনারা পেয়ে যাবেন তাহা পেইজে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আমি কমেন্টে দিয়ে দিব আর এই তো জুয়েলারিটা দেখেন কত সুন্দর লাগছে আর এই শাড়িটার সাথে এত মানিয়ে গেছে জুয়েলারিটা কি বলবো আর এই শাড়ির মধ্যে কিন্তু আরো বেশ কিছু কালার আছে এবং ডিজাইনও একটু ভিন্নতা আছে তো আপনারা হচ্ছে গিয়ে তাহা পেজে ভিজিট করলে শাড়ির অন্যান্য ছবিগুলো দেখতে পারবেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারেও নক করতে পারেন তো সুন্দর শাড়ি পরেছি আর সুন্দর কিছু ছবি যদি না তুলি তাহলে তো হবেই না সেই জন্য আজকে চলে গিয়েছিলাম ছাদে যদিও প্রচণ্ড রকমের গরম ছিল একটু রোদও ছিল বাট তারপরও ছাদে চলে গিয়েছিলাম আর রোদ না থাকলে না শাড়ির এক্সাক্ট কালারটা আসলে আসে না ছবির ভিডিও কোনোটাই সুন্দর হয় না তাই কষ্ট হলেও একটু কষ্ট করে রোদের মধ্যে গিয়ে ছবি বা ভিডিও আসলে করতে হয় আর ইন্ডিয়ান এই শাড়িগুলোতে কিন্তু কুচি অনেক বেশি হয় এবং ব্লাউজ পিসটাও আবার আলাদা থাকে তো ওভারঅল এই শাড়িটা আমাকে কেমন লাগছে এই রঙটা আমাকে মানিয়েছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তো শাড়ির ছবি ভিডিও সব শেষ এখন বাসায় চলে যাব আর সিঁড়িগুলো এত উঁচু ছিল নামতেই ভয় লাগতেছিল তো শাড়ি শ্যুট করে মোটামুটি ঘেমে ঘেমেটেমে একাকার অবস্থা আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে নতুন ব্লগে সেই পর্যন্ত টাটা